السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصاير خدك للناس ولا تمشي في الأرض مر مراحا إن الله لا يحب كل مختل فخور الحمد لله الله رب العالمين وشش مير بني تنيا مدرك شو استرك تشن جاب الدنيا مدي غيري رك أمرا دورو السلام بوري ما نوتر مكتي دور الله ولا سلام إربتي الله ما علي الله ما بارك عليه تو إن شاء الله أز تاروي جمعة دول آخر 1444 هجري এবং ছয় জানুয়ারি দু সাল তো আজকে আমাদের ইসলামী ধারাবাহিক ইসলামী আলোচনার আজকের বিষয় হচ্ছে পায়ের টাকনুর নিচে কাপড় পরিধানকারীর শাস্তি এবং পরিণাম তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের পুরুষের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানার জন্য জন্য আজকে বিষয়টা এটাই অনকুপশান্তিকভাবে আমরা এই বিষয়ে জানব যে আসলে কি শাস্তি রয়েছে বিষয়টা যাতে আমরা নিজ থেকে একে অপরের সতর্ক হতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ধারাবাহিকভাবে সূরাটি রয়েছে 31 নাম্বার সুরা সুরা আল-লুকমান সূরা লুকমানের 18 নাম্বার যে আয়াতটা রয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেছেন যে ওয়ালাদ তুসায়ির ഖদকালিন নাস তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে গর্ব করে নাক চলার জন্য পুরো আয়টা এরকম আলাইতাম শিফ ইল আল্লাহ বলছেন যে তুমি গর্ভ গর্ব করে জমিনে চলাফেরা করবে না আল্লাহ নিষেধ করে দিয়েছে মানুষকে কারণ কি যারা গর্ব করে দুনিয়াতে চলাফেরা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ হিবুকুল্লাহ মুখতালিন ফাকুর যে যারা গর্ব করে বা দুনিয়াতে চলাফেরা করে আল্লাহ বলছেন আমি এই ধরনের মানুষকে কি পছন্দ করি না তো এই জন্য দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন এই জমি আমাদের জন্য তৈরি করেছেন মালিক তিনি একমাত্র আমাদের ভোক করার জন্য দিয়েছেন এজন্য আমাদেরকে এখানে চলার সময় মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভূমিতে আমি চলছি এজন্য নম্র হয়ে আমাদেরকে চলতে হবে তো এটা একটা বিষয় তো এটা আজকের আলোচনার সাথে একটু সম্পর্কিত বিধায় আমরা আয়ত্ত এখানে তুলে ধরেছি তো এখন আমরা মূল আলোচনায় চলে যাব যে আসলে পায়ের গোড়ালির নিচে বা টাকনু বলি আমরা অথবা গিট বলি যাই বলি পুরুষদের জন্য এর নিচে পোশাক পরাকে ইসলামে বড় কবিরা গুনাহ এবং এটা হারাম এটা করা যাবে না যদিও এটা আমরা আমাদের বর্তমানে ফ্যাশন বলেন যাই বলেন অ্যাভেলেবেল আমরা অধিকাংশ পুরুষেরকে এটা দেখা যায় আমরা সতর্ক করার জন্য এই বিষয়টাকে আজকে তুলে ধরা তো যদি যারা পায়ের টাকটুর নিচে আপনার প্যান্ট পাজামা লুঙ্গি অথবা এই জাতীয় যাই পড়ুন না কেন উপর থেকে নিচের দিকে আসে অথবা জামাটাও যদি খুব লম্বা হয় যে টাকট নিচে চলে যায় তো এই বিষয়গুলোর জন্য কি শাস্তি রয়েছে আমরা সে বিষয়ে আগে জানবো প্রথমত আগেই বলেছি যে এটা একটা কবিরা গুণা কারণ কি এবং এর পরিণাম কি হতে পারে এই কবিরা গুনাবাই হারাম কাজটা করলে এর পরিণাম হচ্ছে জাহান্নাম জাহান্নামে চলতে হবে এটা এত বড় শাস্তি আমাদের হতে মনে হয় যে কত ছোট একটা কাজ এত বড় শাস্তি এটা এত বড় শাস্তি কাছে বিষয়ে আল্লাহবুল্লাহ বলেছেন আমরা হাদিসটা আপনাদের শোনাবো যে এটা একটা কবিরা গুনা এবং পরিণাম হচ্ছে জাহান্নাম এ বিষয়ে হাদিসটা যেটা বলবো সেটা রয়েছে এরকম আবুঘড়া রাজ্য থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইন যেটা যাবে এই দুই টাকনুর নিচে বা গোড়ালির নিচে যেটা যাবে এটা কি হবে আল্লাহ সাল্লাম বলেছেন যে এটাই যাবে মিনাল ইজারি ফিন্নার আমাদের টাকনুর নিচে যে পাজামা যেটা যাবে এটাই কি হবে এটা সব জাহান্নামে যাবে আল্লাহ রহস্লা স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন এই হাদিসটা রয়েছে সোয়াল বুখারীর মধ্যে হাদিসটা রয়েছে মিসকাতুল মাসাবির মধ্যে রয়েছে চার হাজার তিনশো চোদ্দ নম্বর হাদিস হচ্ছে এটা তো এই আমরা হাদিস থেকে আমাদের জন্য যথেষ্ট আসলে যে কতটা গুরুত্বপূর্ণ এই ঠাকনুর উপরে পোশাক পরা এটা আমরা বুঝতে পারি এখান থেকে যে পরিণাম কি এটা রয়েছে এবং এর পাশাপাশি এটাকে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে এরপর আরেকটা হাদিস এই বিষয়ের উপরে এটা এত শক্তিশালী যে আল্লাহ রসুল্লাহাম অন্যত্র বলেছেন বলেছেন এটাও আবু হুরা রাজ থেকে বর্ণিত একটা হাদিস তিনি বলেছেন লাহিয়ান কিয়ামতি ইলামান জার্রা ইজারাহু বা আরান আল্লাহ রুসাল্লা বলেছেন যে আল্লাহ তাকাবেন না ওই ধরনের মানুষের দিকে যারা দিনে আল্লাহ ওই ধরনের মানুষকে তাকাবেন না তাদের দিকে দৃষ্টি দিবেন না যারা কি করে যারা অহংকার কাপড় ঝুলিয়ে তো এটা এই হাদিসটা সহয়াল বোখারের মধ্যে রয়েছে সোহ্যাল মুসলিমের মধ্যে রয়েছে এবং মিসকাতুল মাসাবির মধ্যেও রয়েছে চার হাজার তিনশো এগারো নম্বর হাদিস এটা তো এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ মানুষের দিকে তাকাবেন না অথচ আমরা সোহেল বোখাই অন্য হাদিসের মধ্যে পাই যে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তার কাছে দয়া রয়েছে একশোটা তার মধ্যে একটা ভাগ করে দিয়েছেন এই একটা ভাগের জন্য আমাদের পিতা মাতা আমাদের কত ভালোবাসে যেটা আমরা উদাহরণ দিতে গেলে শেষ হবে না তো আল্লাহ রব্বুল আলামিন সে নিরানব্বই ভাগ তার কাছে রেখে দিয়েছেন এবং সেটা তিনি কেমতে দিন সেটা দেখাবেন তো এত দয়া করার পরও শুধুমাত্র এই পায়ের টাকনুর নিচে বা নিচে প্যান্ট পায়জামা পোশাক পরার কারণে পুরুষের জন্য আল্লাহ এখন চিন্তা করে দিতে পারেন যে এটা কত বড় অপরাধ আমরা কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা দিকে যাবো না অনেক ব্যাখ্যা রয়েছে বৈজ্ঞানিক ভাবে এটা আসলে পুরুষের জন্য ক্ষতি আমরা দিকে যাচ্ছি না আমরা মুসলিম আমরা তাকাবো ওই দিকে যেই কথা বলেছেন আল্লাহবুল্লা আলমীর নিচে এবং তার রাসুলাম এই জন্য সবাইকে বলবো যে আসুন আমরা এই কাজটাকে পরিত্যাগ করি যে এই জন্য যে এটা কবিরা এবং জাহান্নামে যাওয়ার জন্য এই কাজটাই যথেষ্ট এই জন্য আমরা দুটো হাদিস এখানে বলেছি এই দুটো হাদিস থেকে আমরা শিক্ষা নেব এবং কেউ কেউ বলেন এই হাদিসের আলোকে যে অহংকার বসত পড়লে আসলে এখানে আল্লাহ রসুল আসলাম এই হাদিসে অহংকারের কথা বলেছে অন্যত্র কিন্তু অহংকারের কথা বলেননি আর সাহাবাই কালামকেও যখন আল্লাহ দেখলেন যে কোনো কারণে তাদের প্যান্টটা একটু নিচে নেমে গেছে তাদের পাজামাটা তখন তিনি বললেন তোমরা এটাকে উঠিয়ে পড়ো সবাইকে বলেছেন তো সবাইকে অহংকার ছিল না এই জন্য অহংকার নয় এটা আমাদেরকে করতেই হবে সবাইকে আমরা আমরা বিষয়টা কি করি আল্লাহ রবুল আলমিন এত দয়ার পর আল্লাহ করুণা দৃষ্টিতে তাকাবেন না এই মানুষটার দিকে তো এটা এত কঠিন একটা ধমকি রয়েছে তো এই আমরা দেখবো এর পাশাপাশি আরো কিছু শাস্তি রয়েছে দুনিয়াতে আল্লাহ একটা নমুনা দেখিয়েছিলেন যে এটা রয়েছে আবদুল্লাহ ওমর রাজিয়াল থেকে হাদিস রয়েছে তিনি বললেন যে কোন এক সময় এটা পৃথিবীর যে কোনো এক সময় ঘটেছে আবদুল্লাহ অমরাজ্লা বললেন যে এক ব্যক্তি অহংকার বসত অহংকারের সাথে তার টাকটুর নিচে কাপড় পরিধান করতো সবসময় সে টাকটুর নিচেই পড়তো খুব অহংকার করতো সে মানে এটা আমাদের সমাজে এখনো দেখা যায় অনেকেই আপনার লুঙ্গি নিচে পড়েন প্যান্ট খুব নিচে পড়েন এটাকে আভিজাত্য মনে করেন অনেকে তো কোনো এক সময় আবদুল্লাহর আজ বলছেন যে এক ব্যক্তি এই কাজটাই করতো এই কাজটা করার কারণে আল্লাহ তার প্রতি এত রাগান্বিত হলেন যে তাকে জমিনে ধসিয়ে দেওয়া হয়েছে এবং কেয়ামত পর্যন্ত সে জমিনের নিচে যেতেই থাকবে চিন্তা করেন কেয়ামত কখন হবে এটা বলেছে আল্লাহামের সাহাবি চোদ্দশো বছর চোদ্দশো বছর আগে তো এই লোকটা এখনো যদি জমিতে যদি ধসতে থাকে তাহলে কোন পর্যন্ত কেয়ামত পর্যন্ত কত দূরে সে যাবে শুধু এই অপরাধের কারণে এখন যদি আল্লাহ বলেন আমাদের কাউকে এরকম করেন আল্লাহ মাফ করুক তাহলে কত বড় শাস্তি দুনিয়াতে পেতে হবে চিন্তা করেন এই জন্য আমাদেরকে এই এই বিষয় থেকে এড়িয়ে চলতে হবে আমরা অনেকে এটাকে ছোট মনে করি এটা বিষয় না কাজটা ছোট কিন্তু এটার শাস্তি অনেক বড় এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা এর থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বলতে চেষ্টা করতে হবে আমরা কয়েকটা শাস্তির কথা জানলাম যাতে আমরা এর থেকে বাঁচতে পারি তো এখন কাপড়টা আমরা কোন পর্যন্ত রাখলে এর থেকে মুক্ত হতে পারবো হাদিসের মধ্যে কতগুলো বিষয় আছে এখানে উল্লেখ করা সেটা মধ্যে এক জায়গায় আছে যে আল্লাহ সাল্লাম বলেছেন যে এই এই হাদিসটা আমরা বলবো আবু সাইদ আল খুদ্রি রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস সেখানে তিনি বলেছেন যে আসলে সত্যিকার অর্থে আমাদের এই প্যান্ট পাজামা বা লুঙ্গি যেটা এটা থাকবে কোথায় এটা হচ্ছে আমাদের আহ একটা হাদিসের মতো আল্লাহ রসুল বলেছেন যে এটা হবে অর্ধ গোসা পর্যন্ত তার মানে আমাদের হাঁটু এবং আমাদের যে টাকনু রয়েছে এর মাঝামাঝি পড়লে এটা হাদিস সম্মতভাবে সবচেয়ে ভালো এখন আমাদের হয়তো মনে হয় এটা পড়লে কেমন অড লাগে এরকম মনে হতে পারে আসলে আমরা যদি জান্নাতে যেতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই এই একটা আমলেই যথেষ্ট এটা হচ্ছে আদেশ সম্মত ভাবে অন্তত যদি আপনারা এটাও আমরা যদি করতে না পারি তাহলে আমাদের যে গোড়ালি রয়েছে অন্তত এক ইঞ্চি উপরে হলে আমরা পড়ার চেষ্টা করবো এবং বর্তমানে আমি বলছি আমরা জাপানে থাকি আমরা জাপানে দেখছি জাপানে বর্তমানে আধুনিক ছেলে মেয়েরা সবাই যদি এটা মেয়েদের জন্য প্রযোজ্য না তাদের পর হাঁটু টাকনু ঢেকে রাখতে হবে এটা ছেলেদের জন্যই ছেলেদেরকে আমরা দেখতে পাই যে অনেকেই টাকনুর উপরে আপনার প্যান্ট পরেন এটাই আমরা যদি তাদের এই দেশের এটা আমরা দেখি কেউ কারোর দিকে তাকায় না আমরা কেন মুসলিম হয়ে আমরা সেটা করতে পারি না অথচ আমাদের জন্য এটা হারাম নিচের দিকে যাওয়া সবাইকে বলবো যে ভাই কেউ আমাদের দিকে তাকিয়ে নাই আমরা যে আহ উপরে পড়লে মানুষ ভাববে যে একটু অট বা উনি একটু মানে কি বলে আহ গে টাইপের এরকম অনেকে বলতে পারে বিষয়টা কেউ কি বললো আমাদের দেখার বিষয় না আহ তো এটা আমাদের এই জন্য মানতে হবে যে আল্লাহ আলমিন এই বিষয়ে আমাদের দিয়েছেন জাহান নামে যেতে হবে আমাদেরকে আমাদেরকে তো এটা আমরা হচ্ছে আমাদের হাঁটু এবং ট্রাক্টুর মাঝামাঝি পড়তে ভালো এটা সম্মত সবচেয়ে ভাবে যদি আপনি অন্তত সেটাও করতে না পারেন ইমানের দুর্বলতার কারণে তাহলে অন্তত আহ যে গোড়ালিটা রয়েছে আমাদের সেই গোড়ালির উপরে একটু উপরে হলো আমাদেরকে এটা পড়ার চেষ্টা করতে হবে তাহলে ইনশাল্লাহ আশা করি আল্লাহবুল আমাদেরকে কি করোনার দৃষ্টিতে আমাদের দিকে তাকাবেন এটা মনে রাখতাম তো এখন হাদিসের মধ্যে আরো জিনিস আছে কি কি উপর থেকে নিচে গেলে অবস্থা দাঁড়াবে তার মধ্যে একটা হাদিস আমরা দেখতে পাই যে আল্লাহ রাখাম বলেছেন আপনার পোশাক কোন কোন পোশাকের ব্যাপারে এখানে মধ্যে তিনটা বিষয় রয়েছে এই এই আবু টা আবু সুনান নাসাই এবং ইবনে মাজার মধ্যেও আছে এবং মিসকাত হাদিসটা রয়েছে সেখানে সালেম রহমতাল তার পিতা থেকে ইবনে মোর তালা থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ রুসাল্লাম বলেছেন যে ঝুলানো যে জিনিসগুলো ঝোলানো থাকবে উপর থেকে নিচের দিকে তার মধ্যে ইজারের কথা আছে এখানে এখানে ইজার বলতে আমরা আসলে পাজামা টাইপের জিনিস যেগুলো এখন বর্তমান আধুনিক যুগে প্যান্ট বা লুঙ্গি বা অন্য যা কিছুই আমরা পড়ি না কেন ইজার উপর থেকে এবং জামা যেগুলো আমরা এখন দেখি অনেকে আপনার কর্তা পরে না একেবারে লম্বা যে বিশেষ করে আরবরা যে পরেন পায়ের নিচে চলে যায় সেটা আরবরা পড়লো যে সেটা হবে এই জন্য এটা থেকে আমাদের বিরোধ থাকতে হবে যে কেউ কেউ সৌদি আরবে গেলাম সেখান থেকে কিনে নিয়ে আসলাম নিচে যে পরে আমরা পড়লে সমস্যা কোথায় সমস্যা আছে এটা পরা যাবে না এটা যে পড়ুক তারই অন্যায় কোন আরব পড়লো সেটা আমাদের জন্য কোনো দলিল না তো এই জন্য এটার মধ্যে আল্লাহ রস আর পাগড়ির মধ্যে প্রযোজ্য বলছেন তো পাগড়িও একটা অংশ অনেকের নিচের দিকে থাকে সেটা যেন টাকরুর নিচে না যায় এটা মনে রাখতে যদিও তো এই জন্য এই হাদিসের মধ্যে তিনটা বিষয়ের কথা আছে এগুলো যদি অহংকারবশত কেউ নিচে নিয়ে যায় তাহলে তার কেউ আমাদের আল্লাহ আলমিন তার দিকে পাবেন না তো এই জন্য আমরা সতর্ক হব এই হাদিসটা রেফারেন্স আপনাদের বলেছি এটা মিসকাতুল চার হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস এটা তো এই জন্য আমাদের মনে হয় যে আজকের এই বিষয়টার সাথে আমরা যে তিন চারটা হাদিস এখানে উল্লেখ করেছি এগুলোই আমাদের জন্য যথেষ্ট এই বিষয়টা অনুধাবন করার জন্য যেহেতু আলোচনা সংক্ষিপ্ত করতে চাচ্ছি এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো আসুন আমরা বিশেষ করে পুরুষদের জন্য বলবো যে আপনি আপনার যে প্যান্ট রয়েছে বা পাজামা রয়েছে যদি সেটা লম্বা হয়ে থাকে আজই আপনি আপনি দোকান থেকে বা নিজে কেটে কেটে ফেলুন যতটুকু আপনার উপরে উঠা যায় ভাই প্রথম দু চার দিন খারাপ লাগবে এরপর খারাপ লাগবে না আপনার এরপরে আপনি এটাকে স্বাভাবিকভাবে মনে করবেন কোন সমস্যা কি কি বললো দেখার বিষয় না আমাদের মনে রাখতে হবে আমাদের আল্লাহ এবং তার রাসুল কি বললেন এবং তারা কি আমাদেরকে করতে বললেন হলো আমাদের বিষয় তাই এই জন্য সবাইকে অনুরোধ করবো যে আসুন আমরা আমাদের পাজামা লুঙ্গি বা যেটা আমাদের উপর থেকে যাবে আহ জামা সেটাকে আমরা কেটে আমাদের ডাক্তার উপরে নিয়ে যাবো এই জন্য যে আলম রুবুল আলমনি বিষয়ে কঠিন ধমকি দিয়েছেন তো সবাইকে অনুরোধ করবো আসুন আমরা এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করি এবং আমরা এই নতুন যে বছর এসেছি করণীয় যে আমরা পিছনের জীবনের ক্ষমা চাইব আল্লাহর কাছে আর সামনের জন্য আল্লাহ আমাদেরকে ভালো কিছু করার সুযোগ দেন সেটা আমরা বলবো তাই জন্য সবাইকে বলবো যে পিছনে যা হয়ে গেছে যা হয়ে গেছে আমরা তার জন্য ক্ষমা চাইব এখন আমরা সামনের দিন যাতে আমরা পুরুষটা বিশেষ করে এই বিষয়টা আমরা মেনে চলতে পারি আহ সেটার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাইকে বলবো যে আজকে যে আলোচনাটা করলাম যে পায়ের গিটের নিচে কাপড় পরিধান করলে কি হবে সেই বিষয়টা আমরা অনুধাবন করার চেষ্টা করব করবো সর্বশেষ এর মূল কথাগুলো যে পায়ের টাকরুর নিচে যদি আমরা আমাদের প্যান্ট পাজামা লুঙ্গি যাই হোক উপর থেকে নিচে যদি আমরা পড়ি তাহলে এক নম্বর হচ্ছে এটা কবিরা গুনার আপনি বড় গুনাগার হবেন আপনি এটা হারাম দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ বলেছে এটার জন্য জাহান্নামে যেতে হবে তা জাহান্নাম নাম নিশ্চিত এটা হচ্ছে দুটো শাস্তির কথা আমরা বললাম যে কবিরা গুণা হবে এবং আল্লাহ নাম দেবেন যেটা হচ্ছে আমাদের দিন আল্লাহ এত দয়া থাকার পর তার দিকে তাকাবেন না তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না করুনার দৃষ্টিতে তাকাবেন না এটা আমাদেরকে এই জন্য এর থেকে আমাদের বিরত থাকতে হবে আর সবচেয়ে ভালো যেটা আমাদের জন্য সেটা হচ্ছে আমাদের হাঁটু এবং টাকনুর মধ্যবর্তী সব জায়গায় যদি আমাদের আমরা পাঞ্জাবি বা বাজামা আমরা পড়তে পারি বা লুঙ্গি বা আপনি যেটাই পড়েন প্যান্ট বা যেটা এটা পড়তে পারেন সবচেয়ে উত্তম অন্তত এটা না হলে টাকনুর উপরে পড়ার চেষ্টা চেষ্টা করবেন যে অল্প একটু উপরে হলো আমরা পড়ার চেষ্টা করবো তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার আল্লাহ বলে আমাদের ক্ষমা করবেন আমাদেরকে করুণা দৃষ্টিতে তাকাবেন এবং আমাদেরকে দয়া করবেন ক্ষমা করবেন ইনশাআল্লাহ তো সবাইকে বলবো আসুন আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনাটা আমরা আমাদের সমস্ত ভাইদের মধ্যে শেয়ার করে দিই ব্যাপক আকারে এবং আমরা একে অপরকে সতর্ক করি যাতে আমরা সতর্ক হয়ে চলতে পারি আল্লাহ রবুল আলমী আমাদেরকে জানা মানা এবং সেই অনুসারে করার মতো তফিক দান করো মালাইন ইল্লাল বালাক হানক আল্লাহম্মা আবি হামদিক আসিদুল্লাহ আন্তা ফিরুকা ওয়াতু السلام عليكم ورحمه الله وبركاته